আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ গ্রামাটিক্যাল রুলস। আজকে আলোচনা করব 1000 ভার্বের অর্থ, লেকচার 8। আমি আগের ভিডিওগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিয়েছি, আপনি চাইলেই দেখে নিতে পারেন। আমরা এখান থেকে ভার্বের গ্রহণযোগ্য অর্থ, ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে পারবো। এতে করে ছাত্রছাত্রী এবং যারা সঠিক অর্থ না জানার কারণে ইংরেজিতে কথা বলতে পারেন না, তারা উপকৃত হবেন বলে আশা করি। এখন একটি কাজের কথা বলে রাখি, আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখার পর ভার্বগুলো লিখে রাখতে চাইবেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো ভার্বগুলো আপনার কাছে রাখতে, কিন্তু মজার বিষয় হলো আপনাকে কষ্ট করে লিখে রাখতে হবে না। আপনি শুধু এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন, আমি এই ভিডিওর স্লাইডগুলো আপনাকে পাঠিয়ে দেব। তাহলে চলুন এবার ভার্বের অর্থ নিয়ে আলোচনা করি। 701 প্লেস, যার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেসড, এবং প্লেস এর অর্থ হলো অঙ্গীকার করা। সময় স্বল্পতার জন্য আমি শুধু ভার্বের অর্থ বলবো, তবে আপনারা ভিডিও দেখার সময় একটু খেয়াল করলেই অন্য বিষয়গুলো দেখতে পারবেন। আর কোনো ভার্বের অর্থের শেষে যদি এন বা এ ডি জে লেখা থাকে, তাহলে বুঝে নেবেন ওই ভার্বটি নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। পারসিভ এর অর্থ হলো উপলব্ধি করা, পালপিটেট ধরফর করা, পুল টানা, পোজ অঙ্গবিক্ষেপ করা, প্রিটেন্ট ভান করা, পলিউট দূষিত করা, পোজ বিরতি দেয়া, পাংচার ছিদ্র করা, পেইন ব্যথা দেওয়া, পার্ডন ক্ষমা করা, পারমিট অনুমতি দেওয়া, প্রসিকিউট নালিশ করা, পিটি দয়া করা, পারসুয়েট প্ররোচিত করা, প্লিজ দয়া করা বা সন্তুষ্ট করা, প্রেইজ প্রশংসা করা, প্রিজার্ভ সংরক্ষিত করা, পিউরিফাই বিশুদ্ধ করা, প্রিন্ট ছাপা, প্রহিবিট নিষেধ করা, প্রোনাউন্স উচ্চারণ করা, প্রপোজ প্রস্তাব করা, প্রোটেস্ট প্রতিবাদ করা, পাবলিশ প্রকাশ করা, পানিশ শাস্তি দেওয়া, কোয়ারেল ঝগড়া করা, কোয়েক কাপা, কোয়েট ত্যাগ করা, কোট উদ্ধৃত করা, রেফার স্থানান্তর করা বা বোঝায়, রিপ্লাই প্রতিউত্তর দেওয়া, রিকোয়েস্ট অনুরোধ করা, রান দৌড়ানো বা চলা, রিমেম্বার মনে রাখা বা মনে করা, রিসিভ গ্রহণ করা, রেসপেক্ট সম্মান করা বা শ্রদ্ধা করা, রিং এর অর্থ হলো বাজানো এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে আংটি, রিপেয়ার মেরামত করা, রিড পড়া, রিচ পৌঁছা, রিটার্ন প্রত্যাবর্তন করা বা ফেরা, রিসাইট আবৃত্তি করা, রিমুভ অপসারণ করা, রিডিউস হ্রাস করা, রিকোয়ার প্রয়োজন হওয়া, রিফাইন পরিশোধন করা, রিফ্লেক্ট প্রতিফলিত করা বা প্রতিফলিত হওয়া, রিপিট পুনরাবৃত্তি করা, রেকর্ড লিপিবদ্ধ করা, এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে প্রমাণ। রেজিস্টার এর অর্থ হল নিবন্ধন করা, রিটায়ার কর্মচ্যুত করা বা অপসৃত করা, রিকল স্মরণ করা বা প্রত্যাহার করা, রিলেট সম্পর্ক স্থাপন করা, রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করা, রিজাইন পদত্যাগ করা, রেইজ তোলা, রিফিউজ প্রত্যাখ্যান করা, রিজেক্ট প্রত্যাখ্যান করা, রেসপন্ড সাড়া দেওয়া, রিকগনাইজ স্বীকৃতি দেয়া বা স্বীকার করা, রিমেইন অবশিষ্ট থাকা, রিনিউ নতুন করা বা পুনরারম্ভ করা, রাইস উঠা, রেস্কিউ উদ্ধার করা, রেজাল্ট ফলদায়ক হওয়া, রিয়ারেন্স পুনরায় সজ্জিত করা, রেস্ট বিশ্রাম করা, এবং এটি নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে অবশিষ্টাংশ, রিকভার পুনরুদ্ধার করা বা সুস্থ হওয়া, রিলিজ এর অর্থ হলো মুক্তি বা ছেড়ে দেওয়া, রিলিফ উপশম করা, রিপোর্ট বিবরণ দেওয়া, এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে প্রতিবেদন, রুমর গুজব ছড়ানো, রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, রিটেল পুনরায় বলা, রেন্ট ভাড়া দেওয়া,
রিসাইট ভাস করা রেসিস্ট প্রতিহত করা রেস্ট্রিক্ট সীমাবদ্ধ করা রুল শাসন করা এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে নিয়ম রেডিয়েট কিরণ বর্ষণ করা বা সঞ্চারিত করা রিইউজ পুনরায় ব্যবহার করা রিসাইকেল পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা রিভিল প্রকাশ করা রিজার্ভ জমা রাখা রিটেইন ধারণ করে রাখা রুইন ধ্বংস করা রেইন বৃষ্টি পড়া বা বৃষ্টি হওয়া রেট মূল্য হিসাব করা এবং এটি নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে হার বা দাম রিকমেন্ড সুপারিশ করা রিভিউ পর্যালোচনা করা রিগ্রেট দুঃখ করা রেগুলেট নিয়ন্ত্রণ করা রিভাইজ পুনপ্রায় পাঠ করা রিরাইট আবার লেখা রিড পরিত্রাণ করা রাইড সাইকেল বা ঘোড়ায় চড়া রোব অপহরণ করা বা ডাকাতি করা রিপ্লেস প্রতিস্থাপন করা রাব ঘষা